সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সোনিয়াম মেইন নেটের লেয়ার 3 এবং গ্যালাক্সি টাস্ক নিয়ে কথা বলবো। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্টে আমরা লেয়ার 3 যে কুইজগুলো আছে সেখানে সেই পেজটাতে আসছি। এখানে মেইনলি দেখেন অলরেডি 4টা কুইজ কিন্তু লাইভ আছে। তো আমরা একটা একটা করে টাস্ক কমপ্লিট করব। তো শুরুতে একটু বলে রাখি, আমি সোনিয়ামের যে মেইন অফারটা শেয়ার করছিলাম ওইটার সাথে এটার কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্ক নাই। এটা আলাদা একটা ক্যাম্পেইন, এখানে আপনি হয়তো আলাদা অ্যালোকেশন কিছু পেতে পারেন। সো এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো এখানে আমরা একটা একটা করে দেখবো একটু। প্রথমে যেটা আছে কিউসন সোনিয়াম, এটা অলরেডি আমি গ্রুপে শেয়ার করছিলাম। এখানে তেমন কিছুই নাই, জাস্ট দেখেন প্রথমে একটা ইন্ট্রোডাকশন, এটা কন্টিনিউ দিলে পরের পেজ আপনাকে ব্রিজ করতে বলবে। ব্রিজটাতে জাস্ট আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে অল্প কিছু অ্যামাউন্ট যদি ব্রিজ করেন তাতে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে জাস্ট আপনাকে একটা কিউব মিন্ট করতে হবে। এর আগে আপনি যদি লেয়ার 3-তে কাজ করে থাকেন তাহলে আশা করি এটুকু বুঝতে পারবেন, খুবই ইজি। সো এটা যেহেতু আমার কমপ্লিট, এটা লাইভ দেখানো পসিবল না। আমরা সেকেন্ডটাতে যাবো। সেকেন্ডটাতে দেখেন এখানে আর ওইটা একই রকম হবে। এখানে যে নিচে দেখেন স্টার্ট কুইজটা আছে, আমরা এখানে ক্লিক করব, এরপর কন্টিনিউ দিব, তারপর কন্টিনিউ দিব। এরপর এখানে দেখেন ব্রিজ টু সোনিয়াম, এখানে বলা আছে ইথিরিয়াম থেকে সোনিয়ামে ব্রিজ করতে হবে। আমরা যেহেতু প্রথম টাস্ক যারা কমপ্লিট করছি আশা করি এটা ভেরিফাই দিলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে হচ্ছে ইথিরিয়াম মেইন নেট থেকে সোনিয়ামে ব্রিজ করতে বলতেছে। সো মেইন নেট থেকে অ্যাকচুয়ালি এটা ব্রিজ করতে ফি বেশি লাগবে, সো আমি এই টাস্কটা করব না, আপনি চাইলে করতে পারেন। 3 নম্বর টাস্ক হচ্ছে সোনিয়াম মিনা টু টেস্ট নেট, এটা আমরা একটু একটু দেখব। আমাদের এখানে স্টার্ট কুইস্টে দিব, কন্টিনিউ 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 দিব। এরপরে এটা হচ্ছে ব্রিজ টু সোনিয়াম টেস্ট নেট, সেফুলে ইটিএস থেকে আমাদের যে কোনো একটাতে নিতে হবে। সো আমরা এখানে ওপেন ইথিরিয়াম ব্রিজ দিব, আমাদের সামনে এই পেজটা আসবে, আমরা সুপার ব্রিজে যাব। যেহেতু টেস্ট নেটে আমাদেরকে ব্রিজ করতে হবে, সো আমরা এখানে আগে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবো টেস্ট নেটে। এখানে দেখেন যে এনাবল টেস্ট নেট অপশন আছে, আমরা এটা অন করে দিব। এরপরে যে উপরে দেখেন এখন চলে আসছে সেফুলিয়া থেকে আমরা অন্য একটা নেটওয়ার্কে নেব। আমরা যদি সোনিয়াম মিনাটো এটা সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে অল আমরা ওয়ালেটটা একটু কানেক্ট করে নেব মেটা। আপনি চাইলে অন্য ওয়ালেট দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। তো এখানে আমরা চলে আসছি, সেফুলিয়া ইটিএস লাগবে কিন্তু অল্প একটু আপনাদের। আমি সামান্য একটু জাস্ট ব্রিজ করবো, জাস্ট টাস্কটা কমপ্লিট করার জন্য। ভিউ ব্রিজ কন্টিনিউ, ঠিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দিব, এখানে স্টার্ট দিয়ে দিব, এটা কনফার্মের জন্য আসবে, কনফার্ম করে দিব। আচ্ছা, আমাদের ব্রিজ দেখেন কমপ্লিট, এখানে সবগুলো টিক চিহ্ন চলে আসছে। সো আমরা এখানে ক্রস করে দিব, করে আমরা ব্যাকে চলে যাব। সো আমাদের যেহেতু ব্রিজ হয়ে গেছে, আমরা এখানে যদি ভেরিফাই দিই আমাদের টাস্কটা দেখেন কমপ্লিট। আর ডিসকর্ড এটা অ্যাকচুয়ালি অপশনাল, আমরা চাইলে স্কিপ করতে পারবো। আচ্ছা, এখানে আমরা সুইচ টু ওপি মেইন নেটে যাবো, আমাদের কিউবটাকে মিন্ট করতে হবে। মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, আমি কনফার্ম দিয়ে দিব। যারা নতুন তাদের হয়তো শুরুতে ওপি মেইন নেটে অল্প কিছু ইথিরিয়াম লাগবে, প্লাস কিছু L3 টোকেন কেনা লাগতে পারে, ওরা আপনাকে ইয়া দিয়ে দিবে, লিঙ্ক দিয়ে দিবে, সেটা থেকে আপনি অল্প $1 সমপরিমাণ L3 টোকেন মিন্ট করলেই হবে। আচ্ছা, আর একটা বাকি আছে, ট্রেডিং নাও অন সোনিয়াম, আমরা এখানে ক্লিক করব, এখানে স্টার্ট কুইজটি ক্লিক করব। এখানে দেখেন আপনাকে 5000 L3 টোকেন এখানে স্টেক করতে হবে। সো এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, আমি এই টাস্কটা অ্যাকচুয়ালি করব না, আপনি চাইলে করতে পারেন যদি আপনার L3 টোকেন থাকে।
এই ছিল লেয়ার থ্রি কুইজ। এখানে আরও উইকলি বেসিসে একটা করে আসতে পারে, যখন আসে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো, তখন জাস্ট টাস্কটা কমপ্লিট করে নেবেন। এখানে হয়তো বুঝতে পারছেন, জাস্ট একটা একটা করে আপনাকে কন্টিনিউ যেতে হবে, কোনো কিছুতে না বুঝলে সেটা আপনি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারেন, এটা অ্যান্সার দিয়ে দিব। তো এখন আমরা গ্যালাক্সি টাস্কে যাব। আচ্ছা, গ্যালাক্সি এটা হচ্ছে প্রথম কুইস্ট। এখানে অ্যাকচুয়ালি খুবই ইজি কাজ, এখানে জাস্ট আপনাকে যেমন ফলো করা টুইটারে, তারপর রিটুইট করা, এটা হচ্ছে জাস্ট ভিজিট করা। এটা মেবি আমার ভিজিট করা আছে, যদি একটা আমি যদি একটু রিফ্রেশ দেই, হ্যাঁ এটা করা আছে আমার। সো এখানে সবগুলোই দেখেন করা আছে। লাস্টে এখানে যে নিচে দেখেন ক্লেম 35 পয়েন্ট, এটা জাস্ট আমরা ক্লেম করে নেব। এখানে আমরা ক্লেম ডিরেক্টলি দিব, মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, আমরা অ্যাপ্রুভ দিয়ে দিব। আচ্ছা, এখানে ওয়ালেট ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট বলতেছে, এটা আমি পরে ক্লেম করে নেব, জাস্ট আমি টাস্কগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপর আমরা সেকেন্ড অপশনটাতে যাব। আচ্ছা, সেকেন্ড টাস্ক এখানে দেখেন আমাদের শুরুতে একটা ফলো করা, আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি আমাদেরকে টুইটারে নিয়ে যাবে, আমরা এটাকে ফলো করে দেবো, ফলো করে ব্যাকে চলে আসব। এখানে আমরা যদি রিফ্রেশ দিয়ে দিই, এটা দেখেন আপডেট হয়ে যাবে, টিক চিহ্ন গ্রিন চলে আসছে। এরপরে দেখেন এখানে জাস্ট একটা এনএফটি মিন্ট করতে আমাদের, এখানে 6টা দেওয়া আছে, এখানে বলাই আছে উপরে যে কোনো একটা করলেই হবে। সো আমরা প্রথমটাতে ক্লিক করবো, আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে, এখানে সবচেয়ে কম দাম যেটা আমরা সেটা কিনব। আমরা এই যে লাস্টে এটা কিনবো, এটা খুবই কম দাম, আমরা যে মিন্ট নামে ক্লিক করব। এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, আমরা মেটামাস্ক দিয়ে কানেক্ট করে নেব। আপনার ওয়ালেটে কিন্তু সোনিয়াম মেইননেটের ইথিরিয়াম থাকতে হবে, যেটা আমি প্রথম ভিডিওতে দেখাইছি কীভাবে ব্রিজ করবেন, ওখান থেকে ব্রিজ করে নেবেন। এখন আমরা মিন্ট নাও ক্লিক করব, কনফার্ম মিন্ট। কনফার্ম করে দেব। এখানে দেখেন মিন্ট কিন্তু সাকসেসফুল, আমরা ডান দিয়ে দিব। এরপর ব্যাকে চলে আসব, আমরা এখন যদি এটাকে ক্লিক করি রিফ্রেশ দেই, আচ্ছা এখানে মিন্ট আমাদের হয়ে গেছে, এটা আপডেট হতে একটু সময় লাগে, আমরা অন্য টাস্কগুলো একটু করে আসব। এখানে 20 পয়েন্ট আছে, এখানে দেখেন একটা ফলো করা, জাস্ট একটু ফলো করলেই হবে, ফলো করে আমরা ব্যাকে চলে আসব। এরপরের টাস্কে এখানে একটা পাস নিতে হবে, এটা অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ হবে, আমি এটা বাই করব না। আচ্ছা, ইজিগুলো আগে আমরা করে আসি। এখানে আমরা সোনোভার এনএফটি, এটা মেবি আমাদের মিন্ট করা আছে, এখানে জাস্ট একটা এনএফটি আমাদের মিন্ট করতে হবে। আমরা আমাদের সোনোভার জেনেসিসের এনএফটি আপনাদের সবারই মিন্ট করা আছে, সো আমরা একটু দেখি একটু দিলে আমাদের নেয় কিনা। আচ্ছা, এটা এখানে যে কোনো একটা এনএফটি আমাদের বাই অথবা সেল করতে হবে, তো এখানে প্রথম যেটা আছে আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন। এখানে অনেক এনএফটি আছে, আপনি চাইলে যে কোনো একটা বাই করতে পারেন অথবা সেল করতে পারেন, ফি খুবই কম লাগবে, $1 প্লাস, এটা চাইলে আপনি করতে পারেন। এখানে দেখেন আমাদের একটা এনএফটি মিন্ট করতে হবে 87। আমরা এখানে যদি কানেক্ট দেই, আমাদের ওয়ালেট কানেক্ট দেবো মেটামাস্ক,
আমরা তো দেখেন একটা মিন্ট করি এনএফটি। তো এটা করতে $1 মতো ফি লাগবে, আপনি চাইলে করতে পারেন, আমি যে কনফার্ম দিয়ে দিচ্ছি। মিন্টের সাকসেসফুল, এখন আমরা একটু ব্যাকে যাব, আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু গ্রিন সিগন্যাল চলে আসছে। তো এই ছিল অ্যাকচুয়ালি কাজ। এখানে দেখেন আপনি কোনোটাতে আটকে গেলে বলবেন, কারণ এখানে আমি যে যেগুলো করি নাই এগুলোতে অ্যাকচুয়ালি ফি লাগে অনেক। আর এখানে সোনোভা আমাদের তো আছে, এটা আমি একটু দেখবো যে অন্য কোনো সিস্টেমে এটাকে পার করা যায় কি না। সো আমরা পরের গ্যালাক্সি টাস্কে যাব। 3 নম্বরে এখানে দেখেন যে প্রথমে টুইট করা, এরপরে রিটুইট। আমরা এখানে যদি রিটুইট দিয়ে দিই, একটা রিটুইট অলরেডি দেওয়া আছে, তাহলে একটা রিফ্রেশ দিলেই হবে। দেখেন চলে আসছে। এরপরে নিচের দিকে আসে, এখানে আমাদের একটা, এটা দেখেন এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সোনিয়ামের একটা ডোমেন, যেটা অ্যাকচুয়ালি আমি প্রথম পার্টে কিন্তু এই ডোমেনটা কিভাবে নিতে হয় সেটা দেখিয়ে দিছি। সো এখানে জাস্ট আমাদের রিফ্রেশ করলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে যাদের অ্যাকচুয়ালি করা আছে। দেখেন এরপরে আমরা ফলোটাও দিয়ে দিব। এরপর একটু রিফ্রেশ দিয়ে দিব, দেখেন এটা আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে। জাস্ট অ্যাকচুয়ালি ইজি কিন্তু কাজ, এই যে এটাতে ফলো করা, আমি ফলো দিয়ে দিচ্ছি, ব্যাকে আসব, রিফ্রেশ দিয়ে দিব। এরপরে লুনার নিউ ইয়ারের একটা এনএফটি আছে, আমরা এটাতে যদি ক্লিক করি, এখানে আমাদের লগ ইন করতে হবে, আমাদের মেটামাস্ক দিয়ে আমরা কানেক্ট করে নেব। কানেক্ট করার পর এখন আমরা এই যে 2025 যেটা, এটা আমরা মিন্ট করবো, যে বাই অপশনে যাব। আমাদের আমাদের মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। দেখেন মিন্ট কিন্তু সাকসেসফুল। এখন আমরা যদি ব্যাকে আসি, এখানে আমরা রিফ্রেশ দিলে এটা কিন্তু আপডেট হয়ে যাবে, এই দেখেন আপডেট হয়ে গেছে। সো জাস্ট কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরকমই ইজি, আপনি বাকিগুলো এরকম করে নিতে পারবেন। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এরপর আমাদের আরেকটা নতুন যেটা আসছে সেটা দেখি। এখানে জাস্ট ফলো করা, ফলো করে ব্যাকে চলে আসব। আচ্ছা এখানে সেকেন্ডেরটা যদি দেখি, এখানে জাস্ট ফলো করা, এরপরেরটাতে আমাদের একটা সুশি এনএফটি মিন্ট করতে হবে, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে, এখানে আমরা জাস্ট এটাকে মিন্ট করব। আমরা এখানে ভেরিফাই ওয়ালেট যদি দেই, এখানে কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম মিন্ট অপশন চলে আসছে। দেখেন একটা এনএফটির দাম কিন্তু $1 মতো, আমরা জাস্ট মিন্টে ক্লিক করব, মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। দেখেন মিন্ট কিন্তু সাকসেসফুল। এখন আমরা ব্যাকে যাব, দেখেন আমাদের কিন্তু দুইটাই কনফার্ম হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি গ্যালাক্সি টাস্কগুলো এরকমই, আমি জাস্ট প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনি চাইলে নিচে কিন্তু ক্লেম করতে পারবেন। আচ্ছা আমি একটা ক্লেম করেও দেখাই, এখানে ক্লেম অপশনে যদি ক্লিক করি,
আমার দেখেন ক্লেম কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস শিখিয়ে দিই, গ্যালাক্সিতে এখন অ্যাকচুয়ালি আপনি এক এক সময় এক এক নেটওয়ার্কে কাজ করলে সেই নেটওয়ার্কে দেখা যায় ফি লাগে। সো এই ফিকে, এক এক সময় এক এক নেটওয়ার্কের ফিকে আপনি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে গ্যালাক্সির যে স্মার্ট সেভিং, সেখানে আপনাকে কিছু ডলার রেখে দিতে হবে। আমি কেটে স্মার্ট সেভিংয়ে কীভাবে ডলার রাখতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আমরা গ্যালাক্সির প্রোফাইলে যাব, আমাদেরকে ডেস্কটপ মোড করে নিচ্ছি। এরপর উপরে দেখেন আমাদের কিন্তু গ্যালাক্সির যে অপশনটা আসছে এখানে আমরা ক্লিক করব। এটা হচ্ছে আমাদের গ্যালাক্সির প্রোফাইল। এখানে আমি যে দেখেন স্মার্ট সেভিংয়ে আমার $1.89 আছে। এখানে যে ডিপোজিট অপশন আছে, আমি যদি ডিপোজিটে ক্লিক করি, এখানে যে ডিপোজিটে যদি আমি ক্লিক করি, আমাদের সামনে এই পেজটা আসবে। আমি অ্যাকচুয়ালি বিএনবি চেনের ইউএসডিটি এখানে ডিপোজিট করব। সো আপনার ওয়ালেটে অবশ্যই বিএনবি চেনের ইউএসডিটিতে অল্প কিছু ইউএসডিটি আপনি আনতে পারেন, $2 বা $3, আর হচ্ছে অল্প কিছু বিএনবি ফি আনবেন। এখন এখানে যে ইথিরিয়ামের এই জায়গায় আমি ক্লিক করে ইউএসডিটি লিখব, ইউএসডিটি যেটা বিএনবি চেনে সেটা সিলেক্ট করব। এখানে দেখেন আমার $1 এখনো আছে, আমি জাস্ট $1টাকে এখানে বসিয়ে দেব। এখানে যে ডিপোজিট দেখেন, এখানে আমি ডিপোজিটে ক্লিক করছি, আমার মেটামাস্কে কনফার্মেশন আসবে, আমি কনফার্মেশন দিয়ে দিব। আচ্ছা, আমার মেবি বিএনবি ফি নাই যার কারণে প্রবলেম করতেছে, বাট অ্যাকচুয়ালি সিস্টেম এটাই। আমি প্রসেসটা দেখিয়ে দিছি, আশা করি আপনারা করতে পারবেন। এরপর কিন্তু জাস্ট এখানে দেখেন যে স্মার্ট সেভিংসে আমার কিন্তু এটা ইউএসডিটি দেওয়া, বাট এই ইউএসডিটি কিন্তু যখন যেই নেটওয়ার্কে আপনার লাগবে সেই নেটওয়ার্ক থেকে কিন্তু আপনি এটা কাটতে পারবেন। যেমন আমি যদি প্রথম গ্যালাক্সি টাস্কে যাই, এখানে তো আমি ক্লেম করা হয়নি, যে 35 পয়েন্ট, এটা আমি যদি ক্লেমে ক্লিক করি, আমাদের দেখেন ক্লেম কিন্তু সাকসেসফুল। সো এই অ্যাকচুয়ালি কাজ গ্যালাক্সি, তবে গ্যালাক্সি টাস্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি আলাদা, এটার পেমেন্টটাও আলাদা হয়। আপনি যতটুকু করতে পারেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী, কারণ এখানে অনেকগুলো কিন্তু আমি নিজেও দেখাইনি, কারণ এখানে কিছু কিছু টাস্ক আছে যেখানে এনএফটি অনেক হাই প্রাইজের কিনতে হয়, অথবা প্রোফাইলের কাজ আছে অনেক। তারপর আপনি করতে চাইলে করতে পারেন, মানে সব কিছু অ্যাকচুয়ালি ফান্ডের উপরে। আপনি ফান্ড ইউজ করলে সেক্ষেত্রে পয়েন্ট বেশি পাবেন, পয়েন্টের উপরে অ্যাকচুয়ালি পরবর্তীতে কিন্তু পেমেন্ট আসবে। সো আশা করি বুঝতে পারছেন। তারপর এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।